দেখো, আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো বাইকের যখন অয়েল সিল কেটে যায়, ফোর্ক অয়েল যে সামনে আছে শকার, তার অয়েল সিল যখন কেটে যায় সেটা কিভাবে চেঞ্জ করা হয়। তো আমার লেফট সাইডের অয়েল সিল কেটে গেছে, তো সেটা আজকে আমি চেঞ্জ করব এবং হচ্ছে নতুন অয়েল সিল এবং হচ্ছে নতুন অয়েল ঢালবো। তো সেটা কিভাবে চেঞ্জ হয় সেটা তোমাদেরকে আজকে মূলত এই ভিডিওতে দেখাবো। আর হচ্ছে কত টাকা আমার খরচ হলো, মানে খরচা পড়লো এই অয়েল সিল চেঞ্জ করতে এবং হচ্ছে ফিটিং চার্জ দিতে, সেটা সম্পূর্ণ তোমাদেরকে দেখাবার চেষ্টা করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থেকো, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো শুরু করা যাক। কালকে গাড়িতে অয়েল সিল কেটে গেছে, লেফট সাইডের বাঁ দিকে দেখো অয়েল সিল কেটে গেছে, এখান থেকে অয়েল লিক করছে, যে লিক করে পড়ছে এখান থেকে। তো আজকে অয়েল সিল কীভাবে পাল্টায় দেখাবো তোমাদেরকে, আর তার সাথে সাথে মোবিল ড্রেন হবে, মানে মোবিল চেঞ্জ হবে, নতুন মোবিল ঢালা হবে, সেটা তো তোমরা সবাই জানো। অয়েল সিল কীভাবে চেঞ্জ হয় আজকে দেখাবো তোমাদেরকে। অয়েল নিয়ে এসেছি, নতুন অয়েল নিয়ে এসেছি, আর হচ্ছে অয়েল সিলও নিয়ে এসেছি। এই হচ্ছে অয়েল সিল, আর এই হচ্ছে অয়েল ফোর্ক অয়েল। আর আমি সবসময় ঢালি হচ্ছে মথুলের মোবিল, মথুলেরটা বেশি ঢালি। অয়েল সিল কেটে গেলে সঙ্গে সঙ্গে চেঞ্জ করাই ভালো, না নালে স্প্রিংটা নষ্ট হয়ে যায়, তাই না? যে কোনো গাড়ি তোমাদের যেরকম মডেল হোক না কেন, অয়েল সিল যখন কেটে যাবে তোমরা সঙ্গে সঙ্গে চেঞ্জ করেই নেবে, নাহলে ভেতরে যে স্প্রিংটা থাকে না, স্প্রিংটা ওটা নষ্ট হয়ে যায়। রাইডারের মধ্যে ম্যাক্সিমাম সবই ওই অ্যালাঙ্কি নাট করে দিয়েছে, না সব সব নাটই ম্যাক্সিমাম দেখতে পাচ্ছ, এইগুলো সমস্ত কিছু মোটামুটি অ্যালাঙ্কি করে দিয়েছে। আর এখন নতুন GS6 এর গাড়ি এমন করে দিয়েছে, মানে তোমার বাইরে থেকে কাজ করানো খুবই টাফ, শোরুমে তোমাকে নিয়ে যেতেই হবে, মানে এমন GS6 এর গাড়ি এখন করে দিয়েছে। সব নাট ম্যাক্সিমাম নাটই সব অ্যালাঙ্কি করে দিয়েছে। এই হচ্ছে স্প্রিং,
এই স্প্রিংটা ভালো করে সার্ভিস করবে দাদারা, ওয়াশ করবে, তারপরে আবার দেবে। জাম হয়ে গেছে, ছোট একটা অয়েল সিল চেঞ্জ করতে গেলে কত খাট নিয়ে। পাইপটা দেখে নিও তো, কোনো প্রবলেম আছে কিনা পাইপে, পাইপ ব্যান্ড হয়ে গেছে কিনা বা কোনো দাগ টাগ হয়েছে কিনা। রাস্তায় ছোট ছোট গাড্ডা থাকে, আমরা জোরে আসি, অচেনা জায়গায় চিনি না জানি না, দাম করে পড়ে সামনে চাকাটা আর তখনই অয়েল সিল কেটে যায়। কি মাল না, আমি প্রথমবার চেঞ্জ করছি অয়েল সিল, গাড়ি কেনার পরে দেড় বছর পরে প্রথম অয়েল সিল কাটলো। ওটাও দিয়ে দিচ্ছ কেন? আচ্ছা, লাগানোর জন্য। Thank you.
এবার হচ্ছে অয়েলটা ঢালা হবে। দিয়ে দাও সব নাকি? বেশি হয়ে যাবে? আচ্ছা আচ্ছা, খেলবে না। তো ফাইনালি হয়ে গেল অয়েল সিল চেঞ্জ করা এবং অয়েল ঢালা। তো বন্ধুরা, মোটামুটি গাড়ি ফাইনালি রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ মোটামুটি এখন রেডি হয়ে গেছে। এবার বাড়িতে গিয়ে খালি ধুতে হবে গাড়িটাকে, ধুলে একেবারে চাকাচাক হয়ে যাবে। গাড়িতে যখনই কোনো কিছু ফল্ট হবে না, সঙ্গে সঙ্গে চেষ্টা করবে যে পুরো চেঞ্জ করে নেওয়া, তাহলে গাড়িটা অনেক দিন থাকবে। আর সঙ্গে সঙ্গে যদি চেঞ্জ করে নাও, তাহলে সবসময় নতুনের মতো ফিল পাবে চালাতে। আর আমার টোটাল খরচা পড়লো হচ্ছে 200 টাকা, অয়েল সিল, অয়েল, আর হচ্ছে মোবিলটা ডেন্ট করে দিয়েছে, আর হচ্ছে তোমার এটা ফিটিং চার্জ ফার্জ নিয়ে টোটাল 200 টাকা পড়েছে। মানে মোবিলের দামটা বাদ দিয়ে 200 টাকা অয়েল সিল চেঞ্জ করতে আমার খরচা পড়েছে একটাতে, ঠিক আছে? তো মোটামুটি এই হচ্ছে আজকে কাজ কমপ্লিট হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও, আর ভাইয়ের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে। টাটা।